তো ভিডিও শুরু করার আগে ফার্স্টে একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে পাইথ নেটওয়ার্ক এই কয়েনটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে এবং এই কয়েনটা কিন্তু ফান্ডামেন্টালি অত্যন্ত স্ট্রং এবং নেক্সট বুলরানে কিন্তু চেইন লিঙ্কে বরাবর টক্কর দেবে এবং ওরাকেল বেসড একটা প্রজেক্ট এবং রিয়েল টাইম ডাটা কিন্তু সার্চ করে, যেটা কিন্তু যথেষ্ট পজিটিভ একটা দিক। এই প্রজেক্টটা আগামী দিন কিন্তু যথেষ্ট ভালো হতে পারে, পাশাপাশি নতুন কয়েনগুলোর কিন্তু পটেনশিয়াল থাকে বুলরানে যথেষ্ট ভালো কিছু করার। সেই হিসেবে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পটেনশিয়াল আছে পাইথ নেটওয়ার্কের। যদি আপনারা এই কয়েনটা সম্পর্কে জানতে চান ডিটেলসে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি কিন্তু এর সম্পর্কে একটা ডিটেল ভিডিও করার চেষ্টা করব যদি আপনাদের ইচ্ছা থাকে তবেই। তার কারণ হচ্ছে আমি কিন্তু ভিডিও বানাবো, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে অনেক সময় লাগে, পাশাপাশি আপনার যদি ইন্টারেস্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন কয়েনের ভিডিও করে আমার মনে হয় কোনো লাভ নেই, কারণ আলটিমেট আপনারাই বলবেন। তো অবশ্যই কমেন্ট সেকশানে বলুন, আমি ভিডিও স্টার্ট করছি। আর বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি বেগে। শুরুতেই আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ভি চেন সম্পর্কে। ভি চেনের কথা কিন্তু গতকালকের ভিডিওটায় আমি বলেছিলাম এবং গতকালকের ভিডিওটা আপনারা জানেন যে টপ অল্ট কয়েন যে পাম্প করছে না সেটার ব্যাপারে বলছিলাম, যে অল্ট কয়েনগুলো কিন্তু পাম্প করছে না, তো সেই সম্পর্কে কিন্তু ডিটেল বলছিলাম। বলতে বলতে কিন্তু বলেছিলাম ভি চেন কয়েনটাও কিন্তু খুব বেশি পাম্প করছে না এবং ভি চেন কয়েনটা কিন্তু শুনতে হয়ে গেছিলো ভোরবেলা উঠে দেখি ভি চেন কয়েন কিন্তু যথেষ্ট ভালো পাম্প করছে, প্রায় 10% ওপর কিন্তু পাম্প করেছে এবং ভি চেন কিন্তু যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন, যেটা যেমনটা বলছিলাম তেমনটাই কিন্তু কাজে করে দেখিয়েছে। এবং পাশাপাশি যদি অপটিমিজম কয়েনটা দেখি সেক্ষেত্রে অপটিমিজম কয়েনটাও কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে বিটকয়েন নিয়ে আলোচনাটা করব কিন্তু তার আগে লাস্টের দিকে করব এবং মার্কেটে কিন্তু খুব বেশি নিউজ নেই, যে নিউজটা সেটা হচ্ছে মার্কেট কিন্তু এখান থেকে আপসাইড যাবে না ডাউন সাইড যাবে, এটাই হচ্ছে সব থেকে বড় নিউজ, যেটা কিন্তু কেউ বলতে পারবে না, কেউ আপনাকে এখান থেকে বলতে পারবে না যে মার্কেট এখান থেকে আপ নেবে না ডাউন নেবে কোন সাইড নেবে। তো এটাই হচ্ছে ব্যাপার যে এত কিছুর মাঝেও আপনাদের খালি কোশ্চেন আসছে কোন কয়েন বাইং করা যায় কোন কয়েন কেনা যায়। তো এসবগুলো যদি দেখি এখান থেকে যদি মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই বিটকয়েন হালভিংয়ের ঠিক আগে প্রি হালভিং স্টেজে কিন্তু মার্কেট প্রেডিক্ট করা খুব মুশকিল। বিটকয়েনের হালভিং বাকি আছে মোটামুটি 155 দিনের কিছু কম, মানে 150 দিনের কিছু কম। তো সেদিক থেকে যদি দেখি বিটকয়েন হালভিং বর্তমানে 132 দিন মতো বাকি আছে, তো 132 দিন মোটামুটি এপ্রিল মাসের কিন্তু মাঝামাঝি জায়গায় কিন্তু বিটকয়েন হালভিং হতে পারে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এপ্রিল 7, হয়তো এটা 20 হতে পারে, 27 হতে পারে। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ব্লক যেভাবে জেনারেট হয় সেই অনুযায়ী কিন্তু বিটকয়েনের হালভিং হয়, পার্টিকুলার কোনো ডেটে নয়, পার্টিকুলার কোনো টাইমেও নয়। তো অবশ্যই বিটকয়েনের ব্লক যেভাবে জেনারেট হচ্ছে সেই হিসেবে কিন্তু বলা যায় এপ্রিল মাসেই হালভিংটা হচ্ছে এবং সেটা কোন তারিখে হবে পার্টিকুলার সেটা কিন্তু যত কাছে আসবে তত কিন্তু বোঝা যায়। এবং বর্তমানে যদি আমরা ধরে নিই 135 দিন বা 132 দিন, সেক্ষেত্রে কিন্তু এই 132 দিনের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। অনেক কিছু বলতে মানে ইতিহাস যদি দেখি তাহলে কিন্তু বিটকয়েনের হালভিংয়ের আগে প্রি স্টেজে কিন্তু একটা ডাম্প আসে এবং সেই ডাম্পটা কিন্তু মোটামুটি প্রায় 30% 40%-এর কাছাকাছি ডাম্প হতে পারে। এখন ব্যাপার হচ্ছে বিটকয়েনের হালভিং আসতে এখনও মোটামুটি 130 দিন বাকি, আমরা ধরে নিই নেক্সট 32 দিন যদি ঠিকঠাক থাকে, নেক্সট 1 মাসও যদি ঠিকঠাক থাকে, ধরে নিলাম আপনার ডিসেম্বর মাসটাও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ডাম্প আসতে কিন্তু 1 মাস যথেষ্ট এনাফ। তো এখান থেকে নেক্সট নভেম্বর আর ডিসেম্বরে কিন্তু আপসাইড গেলেও জানুয়ারি বা জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারি মাসে যদি একটা ঝাঁকুনি দেয় সেক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা থেকে যখন ঝাঁকুনি হবে নিচের দিকে তখন কিন্তু আবারও প্যানিক সিলিং শুরু হয়ে যাবে। এখন যে সময়টা যাচ্ছে, এখন যে এত সুন্দর সময় যাচ্ছে, মার্কেট পাম্প করছে, সবাই প্রফিট নিচ্ছে, এই জিনিসটা ভুলতে কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না। তার কারণ হচ্ছে আবারও কিন্তু বিয়ার মার্কেট যেটা ছিল সেটা কিন্তু আমাদের মরে পড়ে যাবে এবং বিটকয়েন যখন কিন্তু 18,000-20,000 ডলার ছিল সেই সময়ের প্যানিকটা কিন্তু আবারও শুরু হবে এবং সেই সময় এন্ট্রি নেবে কিন্তু ওয়েলথরা, কখনোই কিন্তু আমাদের প্রফিট হোক এটা কিন্তু তারা চাইবে না এবং চায় না। এবং এটাকেই যদি আটকে রাখতে পারা যায়, এটাকেই যদি বুঝে নেওয়া যায়, এটাকেই যদি মাথায় ঢুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি প্রফিট করবেন না, আপনি কিন্তু ভয়ে সেল করে দেবেন, সেই সময় মার্কেট থেকে বেরিয়ে যাবেন এবং সেই সময় কিন্তু এন্ট্রি নেবে হোল্ডাররা, আপনার ক্রিপ্টোকারেন্সিগুলোকে কিন্তু তারা কম দামে কিনবে এবং যখন কিন্তু বুলরান আসবে তখন কিন্তু বিক্রি করবে এবং তারা কিন্তু অবশ্যই প্রফিট করবেন এবং আপনি কিন্তু অবশ্যই আবারও কিন্তু তাকিয়ে থাকবেন, তখন শুধু গল্প শুনবে যে বিটকয়েন মোটামুটি $1,00,000 গেল, $1.5 লাখ গেল, এটা কিন্তু শুনতে হবে। এখন ব্যাপার হচ্ছে বিটকয়েন
পাম্প করছে, সাথে সাথে সমস্ত কয়েন পাম্প করছে, ঠিক আছে। বিটকয়েন যে জায়গাটায় এখন আছে সেই জায়গাটা যদি আমরা দেখি 37,700, এখানটা কিন্তু স্ট্রং সাপোর্ট 36,000-এর আশেপাশে। তো 35,900 থেকে 36,000-এর জায়গায় যে সাপোর্ট, সেটাই কিন্তু বারবার বিটকয়েন কিন্তু এখান থেকে জায়গাটা নিয়েছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে বিটকয়েন কিন্তু $38 খুব বেশি ব্রেক করতে পারেনি এবং চেষ্টা করছে বারবার, কিন্তু যে ব্রেক করে দেবে সেটা কিন্তু হয়নি। এবং বিটকয়েন হালভিংয়ের আগে এরকম যদি পজিটিভ দিকটা থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটি চলে যাব প্রায় $40,000+। এবং $40,000-এর ওপরে গেলেই কিন্তু তখন একটা ফোমো সৃষ্টি হবে, তখন কিন্তু মনে হবে বিটকয়েন কিন্তু এখান থেকে অল টাইম হাই ব্রেক করবে। তার কারণ হচ্ছে $40,000-$48,000 কিন্তু চলে যাওয়া মানে বিটকয়েনের যে নেক্সট যে বড় সাপোর্টটা আছে, রেজিস্ট্যান্স বলা যায় এখন, সেটা হচ্ছে $42,000-এর কাছাকাছি। তো $42,000-এর ওপরে গেলে $42,000 কিন্তু একটা দারুণ সাপোর্টে পরিণত হবে। এবং সেই জায়গায় যদি আমরা দেখি, মনে হবে এমনটাই যে $42,000-এর নিচে কিন্তু বিটকয়েন আসবে না যদি $48,000 চলে যায় বিটকয়েন হালভিংয়ের আগে। তো তখন কিন্তু আপনারাও রেডি হয়ে থাকবেন, কারণ বিটকয়েন কিন্তু এত ভালো র্যালি নিচ্ছে, বিটকয়েন তো ডাউন হবে না, ঠিক সেই সময় কিন্তু ডাউনফলটা শুরু হতে পারে। তো অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসগুলো। বর্তমান সময়ে যা অবস্থা সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আরও গ্রিডি হলে আমার মনে হয় একটু ডিফিকাল্ট, যখন কিন্তু নিচের দিকে নামবে, মানে যখন কিন্তু $48,000 থেকে আরও 50% অল্ট কয়েন ডাম্প করবে, তখন কিন্তু আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হবে। তখন মনে হতে পারে যে আমি কেন সেল করলাম না, কেন প্রফিট বুক করলাম না, আমার মার্কেট তো 50% ডাউনে চলে এলো, এটা কিন্তু মনেই হতে পারে। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু এই সময় দাঁড়িয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন, আগামী দিন কিন্তু অবশ্যই প্রফিটে যাবে, সেই সময় প্রফিট বুক না করলে নিচের দিকে আসতেও পারে। এবার এখন ব্যাপার হচ্ছে মার্কেটের চরিত্র মাঝে মাঝেই চেঞ্জ হয়, এবং দেখা গেল যে মার্কেট খুব বেশি নিচে এলো না, বা মানে মার্কেট অনেকটা নিচে এলো, কেউ কিন্তু প্রেডিক্ট করতে পারবে না কোনখান থেকে বিটকয়েন কিন্তু নিজের বুল রান স্টার্ট করে দিয়েছে, আমরা কিন্তু ধরতেও পারবো না। এখনও কিন্তু অনেক সংখ্যক মনে হবে বুল রান অলরেডি স্টার্টেড, হয়তো বুল রানের যে একটা বলা যায় শুরুয়াত সেটা কিন্তু হয়ে গেছে। তার কারণ হচ্ছে মার্কেট পজিটিভ মোডে কিন্তু চলে এসছে। তো মার্কেট যখন পজিটিভ মোডে চলে এসছে তখন কিন্তু বুল রানের যে ব্যাপারটা সেটা আপনাদের বা আমাদের মাথায় কিন্তু থেকেই যায়, এটাও একটা ফ্যাক্টর। তো এই সময় যদি দেখি গ্রিড, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, সেটাও কিন্তু 73-এ চলে গেছে, মানে 100-এর কাছাকাছি কিন্তু চলে এসছে, 73% গ্রিড, মানে বুঝতে পারছেন মানে নিউট্রাল জায়গা থেকেও কিন্তু অনেক বেশি চলে এসছে। তো আমরা যদি পার্স মার্কস দেখি সেক্ষেত্রে কিন্তু পার্স মার্কেটেরও অনেক বেশি কিন্তু নাম্বার আপাতত চলছে বিটকয়েন। তো বিটকয়েন বর্তমানে কিন্তু 0.04%, মানে $37,764, এবং ইথেরিয়াম কিন্তু $2,100 ছুঁচ্ছে এবং সেখান থেকে নিচে আসছে, এবং 0.25% কিন্তু আপ। ম্যাক্সিমাম অল্টকয়েন কিন্তু ঠিকঠাক জায়গায় আছে, সামান্য কারেকশান, এটা কারেকশানও নয় বলা যায়, জাস্ট রেড হয়েছে, এবং ঠিকঠাক জায়গায় মার্কেট কিন্তু এখনও চলছে এবং ঠিকঠাক কিন্তু পারফরমেন্স আপাতত দিচ্ছে। এবং ম্যাক্সিমাম ট্রেডিং ভলিউম যেটা দেখছেন সেটা কিন্তু OKX, কয়েনবেস, বাইবিট এইসবে কিন্তু যথেষ্ট ভালো আসছে, এবং লাস্টে কিন্তু কুকয়েনও আছে। নেক্সট যে ব্যাপারটা হচ্ছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে গতকালকে যে কয়েনগুলো বলেছিলাম যে কয়েনগুলো এখনও পাম্প করেনি, তো সেই ভিডিওটা গিয়ে দেখলে বুঝতে পারবেন কোন কোন কয়েনের কথা বলেছিলাম। তার মধ্যে একটা কয়েন পাম্প করে গেছে অলরেডি, এবং বাকি কয়েনগুলো মেবি পাম্প করতে পারে। তো অবশ্যই ভিডিওটা গিয়ে দেখুন, টেলিগ্রাম জয়েন করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা, সঙ্গে থাকুন। অবশ্যই আপনারা কিন্তু ক্রিপ্টোবার্তা দেখলে ডেইলি দুটো করে ভিডিও কিন্তু পাবেন, অবশ্যই একটা নিউজ আপডেট, এবং পাশাপাশি কিন্তু আর একটা যে কোনো কয়েনের বা অন্যান্য ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে অবশ্যই লাইক করুন, দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা, সঙ্গে থাকুন।